আসসালামু আলাইকুম। একটা বিয়ে বাড়িতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ছোট্ট একটা ভিডিও, নোয়াখালীতে বিয়ের অনুষ্ঠানে কী কী খাওয়ায় সেটা নিয়ে মূলত এই ভিডিওটা। প্রথমেই এটা হলো কাবাব বা টিক্কা যেটাকে বলে, আর এটা হলো ইসা মাছ, বাংলা ভাষা যেটাকে চিংড়ি বলে। এটা হলো রোস্ট। রোস্ট জিনিসটা নোয়াখালীর বিয়েগুলোতে খুবই কমন, দেশি মুরগির রোস্ট। আর এটা হলো গোস্ত। তবে আজকের গোস্তটা অনেক মজা হয়েছে, চট্টগ্রামের কালবোনায় স্টাইলেই হয়েছে আজকে। আর অনেকগুলো চিংড়ি যেটা অলরেডি বললাম। তো খাবারগুলো দেখতে খুবই লোভনীয় লাগতেছে, আল্লাহ রিজিকে রাখছে, খাওয়াইলাম একটা বিয়েতে। আর সবচেয়ে আকর্ষণীয় যেটা নোয়াখালীর বিয়েগুলোতে এখন এই বত্তা জিনিসটা থাকবেই, এটা হলো টমেটো বত্তা। তারপরে অনেকগুলো বিয়েতে একদম করলা ভাজিও থাকে, আর এটা হলো সেই সালাদ। তো আমি যখন খাইলাম মোটামুটি টমেটো ভর্তা দিয়েই বেশ কয়েকটা ভাত আল্লাহ খাওয়াইল। এর বাইরে খাসির মাংস ছিল, কোল্ড ড্রিঙ্ক ছিল, দই ছিল, আবার আজকে দেখলাম যে এই বিয়েতে মুগ ডালও করছে। তো মোটামুটি খাবার দাবার খুবই স্ট্যান্ডার্ড নোয়াখালের বিয়েতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।